অমন ছাত্রকে 110 দিয়েছিলেন শিক্ষক, যা অবাক লাগলেও সত্যি। এক অঙ্কের শিক্ষক তার ছাত্রের খাতা দেখে 100-তে 110 অর্থাৎ ফুল মার্কসের থেকেও 10 নম্বর অতিরিক্ত দিয়েছিলেন। ঘটনাটি গত শতাব্দীর। শিক্ষকের নাম হলো উপেন্দ্রনাথ বক্সি এবং ছাত্রটি হলেন সত্যেন্দ্রনাথ বসু, যিনি পরবর্তীকালে পরিচিত হন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হিসাবে। তখন সত্যেন্দ্রনাথ হলেন হিন্দু স্কুলের ছাত্র। ওই ছাত্রটির অঙ্ক পরীক্ষার খাতা দেখতে গিয়ে উপেন্দ্রনাথ তার শিক্ষক জীবনে বিরল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন, কারণ ছাত্রটি সবকটি অঙ্ক শুধু নির্ভুলভাবেই সমাধান করেছেন এমন নয়। উত্তরপত্রে জ্যামিতির প্রত্যেকটি সমাধানই একাধিক পদ্ধতিতে করে তাক লাগিয়ে দিয়েছেন। ছাত্রটির এমন উদ্ভাবনী পদ্ধতি যা তার নিজস্ব আবিষ্কার। উত্তরপত্র দেখে অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে শেষমেশ ছাত্রের উত্তরপত্রে 10 নম্বর বকশিস দিয়ে দেন। ওই ঘটনায় যথারীতি ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছিল হিন্দু স্কুলে। প্রথমে তো সহশিক্ষকরা ভেবেছিলেন উপেন্দ্র স্যার বোধহয় ভুল করে 100-110 লিখে ফেলেছেন, কিন্তু না, ওই শিক্ষক অন্য শিক্ষকদের বোঝালেন কেন তা করেছেন। ছাত্রটি প্রখর মেধার জন্য এই 10 নম্বর বকশিস হিসেবে তার প্রাপ্য।